বহিরাগতকে প্রার্থী করলে পরিণাম ভয়ঙ্কর হবে। তৃণমূল নেতৃত্বকে এমনই হুঁশিয়ারি দেওয়ার ফ্লেক্স ব্যানারে ছয় লাখ হল জামালপুর বিধানসভা। ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়ার হিড়িক পড়েছে। তার মধ্যে প্রার্থী নির্বাচন নিয়ে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বকে চূড়ান্ত হুঁশিয়ারি দেওয়ার ব্যানার ও ফ্লেক্সে ছয় লাখ হল পূর্ব বর্ধমানের জামালপুর। বহিরাগতর বদলে ভূমিপুত্রকে প্রার্থী করার দাবিতে ব্যানার ও ফ্লেক্সে জামালপুর ছয় লাখ হয়ে যাওয়ার ঘটনায় যথেষ্ট বিড়ম্বনা তৈরি হয়েছে তৃণমূল শিবিরে। ঘটনার সুরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলেও। তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বকে হুঁশিয়ারি দিয়ে নানা মন্তব্য লেখা বিভিন্ন ব্যানার ও ফ্লেক্স এদিন সকালে ঝুলতে দেখা যায় জামালপুর বাজার, বাসস্ট্যান্ড, হালাড়া সহ বেশ কিছু জায়গায়। কয়েকটি ব্যানারে যে বক্তব্য লেখা রয়েছে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এইসব ব্যানারে বড় বড় অক্ষরে লেখা রয়েছে, পূর্ব বর্ধমানের জামালপুর বিধানসভার নাগরিকরা ডিটেনশন ক্যাম্পের বাসিন্দা নন, তাই বলছি এখনও সময় আছে, প্রার্থীর নাম ঘোষণার আগে তৃণমূলের নেতারা সাবধান হন, এবারও যদি বহিরাগত কাউকে জামালপুর বিধানসভার প্রার্থী করা হয় তবে পরিণাম ভয়ঙ্কর হবে, ভোটের দিন সাপ লুডো খেলা খেলে দেবে জামালপুরের জনগণ।